খাসতে মন্ত্রী করা প্রফেসর ডক্টর মানিশানি ইয়াগবাই ফিয়গরে জাকা আম্বাসা মহিলা থানা দিনি সংসাল মালকু কলবাকে মন্ত্রী করা থাঙ্গি সগে কে আম্বাসাও মন্ত্রী করানি ইয়াগবাই কে পিতা রামানি বিশংতে ফিয়গরে জাকা মহিলা থানা ইয়াগুলো মহিলা থানা কনফারেন্স হল নগ যত পুলিশ তাঙ্কর উন্নত ইয়ে কাইসা পান্ডা সংসা জাকা অ পান্ডাও মন্ত্রী করানোর কারিব মান জাকা ডিআইজি নর্ডান মঞ্চাক ইপার দলাই হাঙ্কর দরবন্ডমনি কেরং করং গুতম সরকার দলাই হাঙ্কর পুলিশ সুপার অবিনাশ রায় আম্বাসা বখাক্সেনি পুলিশ তাংফাং নিত্যানন্দ সরকার নখবই তে কুবনি পুলিশ তাংফাং র আসল কগনা নাথা তিনি মন্ত্র করা শাখা দলাই হাঙ্কর নি আম্বাসা ও কেতাল মহিলা থানা ফিয়গির জাখা হাসতিনি যত হাঙ্কর ন তাবক মহিলা থানা তঙ্গ আমি লগি মন্ত্র করা তে বসাখা যত পুলিশ আদং রং ন শাখাম ফি তঙানি বাগে যাত্রা ডিস্ট্রিক্টে আমরা বলেছিলাম আমরা মহিলা পুলিশ স্টেশন আমরা করব তো আজকে এটা সম্পূর্ণ হলো যাত্রা ডিস্ট্রিক্টে প্রায় নবম মহিলা পুলিশ স্টেশন ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের দুটো মহিলা পুলিশ স্টেশন এবং মহিলা পুলিশ স্টেশন এটার প্রয়োজন আমাদের ফ্যামিলি যে পুলিশ স্টেশন আছে সব জায়গায় আছে থাকে কিছু মহিলা পুলিশ স্টেশনে মেয়েকে উদ্দেশ্য সেটা এই কারণে যে আমরা জানি মহিলাদের সাথে সমাজের মধ্যে এটার একটা দুষ্টাও যে ধরনের নির্যাতিত মহিলা ভাই মহিলা মা বোনদের উপর হয় তার জন্য অনেক জিনিস আছে যারা সাধারণ পুলিশ স্টেশনে এসে তাদের বলতে গেলে অনেক অসুবিধা কিন্তু মহিলা যখন মহিলা পুলিশ স্টেশনে আসে অফিসার যিনি থাকবেন তার কাছে কিন্তু অনেক ইজি হয়ে সে তার কথা ব্যথার কথা তার সমস্যার কথা বলবে মহিলা পুলিশ স্টেশনে বিভিন্ন জায়গায় স্থাপন করবে একটা বিষয় এখানে যারা মহিলা অফিসাররা এখানে আছেন একটা জিনিস যে মানুষ কিন্তু অনেক সমস্যা নিয়ে দুঃখ দুর্দশা নিয়ে আসে তাদেরকে প্রপারলি হিয়ারিং দেওয়া এবং মানবিক দিক দিয়ে বিচার করলে এবং ওই চিন্তাভাবনায় যদি ওনাদের কথাগুলো আপনারা শুনেন অর্ধেক কাজ কিন্তু ওখানে হয়ে যে আমি পুলিশ স্টেশনে গেছি অফিসারের সাথে কথা বলার পর উনি যেভাবে শুনলেন বিরক্তি ভাব কোনো অবস্থায় যেন না আসে শুনতে হবে কারণ আমরা চাই যে মহিলা সশক্তিকরণের কথা আমরা বলি আবার দেখা যায় মহিলাদের উপর যখন নির্যাতনের ঘটনা আসে এবং তারা নিরসন যদি আমরা ঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু লাভ হবে কারণ পোশাকই একটা মহিলা স্টেশন তাতে করে আসল যে উদ্দেশ্য সেটা কিন্তু সমাধান ডিআইজি সাহেব এবং এসপি সাহেবকে আমি ধন্যবাদ দেব এইরকম একটা মহিলা পুলিশ স্টেশন এখানে আপনারা সবাই মিলে যেভাবে পুলিশ স্টেশনটাকে এখানে আজকে ইনোগ্রেশন হলো এবং এটার শ্রীবৃদ্ধি যেন থাকে সেই আশা আমি রাখছি মহিলাদের তাদের ফিটনেসের উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং আমি জানি না এখানে আমাদের এসপি সাহেব এখানে আছেন ডিআইজি সাহেব এখানে আছেন ওনাদেরকে বলবো যে ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রথম দর্শনে যখন যারা পুলিশ স্টেশনে আছেন মহিলা পুলিশ স্টেশন আমরা জানি যে বেসিক দ্য ইন্ডেক্স অফ মাইন্ড তার যে প্রেজেন্টেশন এবং থাকা উচিত যে দেখলেই যেন মনে হয় ওনার কাছে আমি বলতে পারি ফিটনেসটা পুলিশের মধ্যে আমি থাকে আরও বেশি ফিটনেসের দরকার তো সেই জিনিসটা আপনারা রাখবেন এবং
আমি আশা করি আম্বাসা এবং তার আশেপাশের যে এলাকা এই মহিলা পুলিশ স্টেশন এখানে হওয়ার সুবাদে তারা কিন্তু নিশ্চয়ই বিজেপি পাবেন এবং এটা নতুন দিগন্তের কিন্তু এখানে